মোট কথা হলো যে আমি উপসংহারে উপসংহারতানি অনেকক্ষণ বেশি বলেছি, প্রাধান্য যুক্ত করতে চাই না আপনাদেরকে। অর্থনীতিবিদদের এখন সময় এসেছে যে অন্যান্য সমাজ বিজ্ঞান, মনোবিদ্যা এই ধরনের বিষয়ে এবং পাওয়া এসব বিষয়ে বহুদিন ধরে এক ধরনের উন্নাসিকতা ছিল, এলিটিস্ট ভাব ছিল যে এগুলাকে তারা বা ল্যারি সামার্সের কথা বললাম, তার প্রেসিডেন্ট, সে কিন্তু ওই হার্ভার্ডের প্রেসিডেন্সিও হারিয়েছিল একটা কথা বলে, সে বলেছিল তার চিনের ভারে যে ওইসব ইকোনমিক্সের বাইরে ওইসব লজিস ওগুলো একটা কিসের ভালো ছাত্র আসবে, লজিস মানে সোশ্যালজি অ্যান্থ্রোপোলজি, এই যে তাচ্ছিন্যের দৃষ্টি, এটা এখন আর সুযোগ নাই। কারণ অর্থনীতিকে আমরা যতই ওই যে বৈজ্ঞানিক শাস্ত্রের বলে একটা আলাদা মর্যাদা দিই, এতক্ষণ যে আলোচনা করলাম আসলে সেই মর্যাদা দিয়ে অর্থনীতির ক্ষতি হয়েছে, তার থেকে বরং আমরা যদি অন্যান্য সামাজিক বিজ্ঞান, মনোবিজ্ঞান, দর্শনের সাথে আরেকটু সংযোগ রাখতে পারতাম তাহলে অর্থনীতি আরেকটু মানবিক হতো, আর একটু বেশি যেটা বলে রেলিভেন্ট উপযোগী প্রাসঙ্গিক হতো, অনেক অনেক অর্থনীতির জিনিসই প্রাসঙ্গিক না, কারণ সেটা বাস্তবের সাথে মেলে না। এছাড়া একটা সুযোগও সৃষ্টি হয়েছে, এখন আমি যেগুলো বললাম যে যে মনোবিজ্ঞানের ক্ষেত্রে যে যে মানুষের আচরণগত যে নতুন নতুন জিনিসগুলো জানতে পেরেছি, তার ফলে বিহেভিয়ারাল ইকোনমিক্স একটা নতুন একটা তৈরি হয়েছে। আর এই যে প্রাতিষ্ঠানিক অর্থনীতির কথা বললাম যে একটা সামাজিক মূল্যায়নের উপর ভিত্তি করে অর্থনীতিকে প্রয়োগ করা উচিত বা সামাজিক মূল্যায়নকেই বদলিয়ে দেওয়া যায় অর্থনীতি দিয়ে, এটা হলো ইনস্টিটিউশনাল ইকোনমিক্স। এটাও অন্যান্য অর্থনীতির বাইরের যেসব বিষয় আছে তার সাথে আত্মন্ত সম্বন্ধের উপর ভিত্তি করেই, আর ইন্টারডিসিপ্লিনারি এই কাজ করার সুযোগ আছে এবং এটা এখন প্রয়োজনও, এবং এটা আমাদের দেশে বিশেষভাবে প্রয়োজন না, এটা সুযোগ আছে। এই কারণে যে পাশ্চাত্যের ইন্ডাস্ট্রিয়ালাইজড দেশের তুলনায় যেখানে সব বাজার একই রকম হয়ে গেছে, সমাজ ব্যবস্থা একই ধরনের হয়ে গেছে, তার বদলে আমাদের এখানে কিন্তু বাজার ব্যবস্থা সমাজ ব্যবস্থায় অনেক বেশি বৈচিত্র্য আছে। উচ্চবিত্তের সমাজ একদমই পাশ্চাত্যের মতো, আবার গ্রামের নিম্নবিত্তের সমাজ, গ্রামীণ সমাজ এক ধরনের আচার আচরণ, আবার বাজার ব্যবস্থায় গ্রামের হাট বাজার, আবার বাংলাদেশে এখানে আছে আগরার মতো একদমই পশ্চিমা ধরনের বাজার, এগুলো তো বিভিন্নভাবে কাজ করে। এই বৈচিত্র্য আছে বলেই পাশ্চাত্যের অনেক অর্থনীতিবিদ কিন্তু এই বৈচিত্র্যকে ব্যবহার করেই এমন সব তত্ত্ব দিয়েছেন যেটা দিয়ে অনেক, আমি এখানে আর উদাহরণ দিচ্ছি না, এগুলো দিয়ে তারা বিদেশে গিয়ে ওগুলো প্রয়োগ করে পাশ্চাত্যের অর্থনীতিতে, আমাদের এখান থেকে শিখে সেগুলো প্রয়োগ করে নোবেল প্রাইজ পেয়েছেন, অনেকগুলো নোবেল প্রাইজ, এলিনা রস্টম তার মধ্যে একজন বলে তার কথা বললাম, নেপালকে দেড় মতো ভারতে এসে অনেক কিছু শিক্ষা করে, স্টিগলিটজ, অ্যাকারলফ এরা সবাই কিন্তু আমাদের দেশ থেকে শিখে, স্টিগলিটজ কিন্তু বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের যে এই ব্যবস্থা থেকে যে থিওরি বানিয়েছে এটা নিয়ে, আর অ্যাকারলফ পেয়েছে দিল্লিতে থেকে দুধের বাজারের ভেজাল কীভাবে হয় এবং সেটা কী করে রোধ করা যায় সেগুলো নিয়ে। এই যে সুযোগ আমাদের, এটা আমাকে মনে করিয়ে দেয় আবার শাবানা আজমি, এক সময় তিনি তো শুধু ফিল্ম অ্যাক্ট্রেস না, তিনি একজন সমাজকর্মীও, এক সময় বলেছিল যে আমরা ভারতবর্ষে একই সময়ে
তিন শতকে বসবাস করি। দুই শতক আগের যে ব্যবস্থা আছে সেটাও যেমন আছে, একদম বর্তমান শতকের মতো অবস্থাও আছে। এটা তিনি সমাজ ব্যবস্থা নিয়ে বলেছেন। রাজস্থানের মতো জায়গায় এখনো কন্যা শিশুকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, এটা তো প্রাগৈতিহাসিক যুগে। এটা বাজার ব্যবস্থার ক্ষেত্রেও একই, আমাদের একদম সনাতন বাজার ব্যবস্থা, একদম উন্নত বাজার ব্যবস্থা আছে। কাজেই এজন্যই অর্থনীতি এবং অন্যান্য মানবিক শাস্ত্রগুলোর মধ্যে মেলবন্ধন স্থাপনের অনেক সুযোগ আমাদের আছে। এক কথায় যেটাকে একজনে বলেছে, অর্থনীতি ইকোনমিক্স মাস্ট গেট ব্রডার বিফোর ইট গেটস বেটার। অর্থনীতি শাস্ত্রকে আরো উন্নত হতে হলে তাকে আরো বিস্তৃত হতে হবে। সবাইকে ধন্যবাদ এবং বিরক্তি উৎপাদন করে থাকে তার জন্য ক্ষমা চাচ্ছি। ধন্যবাদ। আমাদের সমাজে একটা
পরিপ্রেক্ষিতে আমরা কেন তর্ক দিতে পারি না, বিদেশিদের সেদিকে তো সেই প্রশ্ন আমাকে করা তো প্রশ্নই ওঠে না। আমি অমর্ত্য সেনকে বলেছিলাম একদম সবার সামনে, অমর্ত্য সেন যখন নোবেল প্রাইজ করতে এসেছিলেন 1998 সালে, তখন পাবলিক লেকচার আমি দর্শক হয়েছিলাম জাদুঘর, তখন আমার সূচনা বক্তব্য ছিল আপনি তো নোবেল পুরস্কার আসলে আমরা যেগুলো নিয়ে সবাই জানি যে নোবেল পুরস্কার পেয়েছেন সম্পূর্ণ অঙ্ক দিয়ে ওই যে সোশ্যাল চয়েস থিওরি অবদান রাখার জন্য, তার সাথে এই প্রশ্নের সম্পর্ক দূরে থাকুক কোনো বাস্তবের সম্পর্কে সম্পূর্ণভাবে তাকে আমি এই প্রশ্ন করেছিলাম যে আপনাদের মতো অর্থনীতিবিদরা কেন আমাদের আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে পাশ্চাত্যের অর্থনীতির বিকল্প কিছু তৈরি করতে পারবেন না, সেটা আমাদের প্রজন্মেই পারেনি। সেটা সম্পর্কে মানুষের খুব বেশি একটা আন্ডারস্ট্যান্ডিং নেই সাধারণ মানুষের, এখন এই যে খেলাপি দিনে বাড়ার প্রবণতা এটা কোন সরকারের আমলে কমার কোন প্রবণতা দেখা যাচ্ছে, এবং বাংলাদেশে ব্যাংকিং সেক্টরের যে ডিস্ট্রিবিউটিভ ইনজাস্টিস, গ্রাম থেকে টাকা পয়সা ব্যাংক নিয়ে এসে শহরের মানুষকে দিচ্ছে এবং তারা নিয়ে একদম যাচ্ছে, অনেকে দেশের বাইরেও চলে যাচ্ছে, কানাডার বেগম পাড়া বানাচ্ছে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম। আপনার কি মনে হয় স্যার বাংলাদেশে খেলাপি ঋণ কমানোর জন্য কোনো কারেক্টিভ মেজার্স শীঘ্রই নেওয়া হবে কিংবা নেওয়া হবেই না? আপনার অভিযোগ জানতে চাই, আপনার নিজস্ব ব্যাখ্যা আমি দিতে চাই। আমি যা বলেছি একদম যে ক্রমাগত ভাবে বাড়ছে বা একই রকম একই কারণে বাড়ছে তা না, আগে দেশে ব্যাংকিং খাত রাষ্ট্রায়ত্ত খাতগুলো সবসময় একইভাবে একইভাবে খারাপ হয়েছে, তার কারণ এখানে সবসময় প্রভাবশালী রাজনৈতিক সুযোগ সুবিধা বিতরণের ব্যাপারে কিন্তু প্রাইভেট সেক্টরের ব্যাংকের এক সময় ছিল যখন ওই যে তুমি বিদেশ ছাত্র তুমি জানবে, একটা সময় ছিল যখন উদ্যোক্তা পরিচালকরা নিজেরাই নিজেদের ব্যাংকের আমি তখন ব্যাংকিং কমিশনের প্রথম ব্যাংকিং তখন আমি তাদেরকে ডেকে বলেছিলাম যে আপনারা নিজেদের ব্যাংকে আমানত নিজেরাই নিয়ে যাচ্ছেন,
সেখানে
বিভিন্ন ব্যাংকের একই ব্যাংকে টাকা করছে, তাহলে যেই টাকাটা আমার দুর্নীতি বললাম যে দুর্নীতিতে যারা উৎসাহিত হচ্ছে ওই টাকাটা তারা মনে মনে নৈতিক মনে করে ওই সব ব্যাংকে রেখে যে অর্থাৎ স্যার লেখা অনেকগুলো আসছে রেখে টাকা যখন তুলে ওই টাকা ইসলামী ব্যাংক বা বুথ থেকে তখন ভিতরে একটা কিন্তু নৈতিকতা তাদের জাগ্রত হচ্ছে টাকাটা। আমি একটু সাহিত্য পান্ডের গানও গাইতাম।
এগুলো এখনো নিজের মনে থাকার জন্য চারপাশে আনুষ্ঠানিক আদা আদর্য দেখছে তখন নিজের শান্তির জন্য অনেক উপায় আছে। এখন নিজে নিজে যতক্ষণ নিজের সব দেখা যায় সেটা সব যাব। আমি এখন যেগুলো পড়ি সেটা হলো বিশেষ করে আমার স্ত্রী মারা যাওয়ার পর সেটা হলো নৈতিক কিছু বিষয় তো আছে, অনেক জটিল নৈতিক বিষয় আছে। আর হলো জাতিকে অনেক খারাপের মধ্যে হিসেবে মন কারণ মন একটা খুব স্বার্থপর কথা তৈরি করতে এটা সাইকোলজির মূল বিষয়। সেটা হলো যে আগে নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, নিজেকে এমন করে না যে কাজটি মারা গেলেই একদম তুমি অস্থির হয়ে অসুস্থ হয়ে যাবে বা প্রিয় জন্ম না গেলে নিজেকে ভালোবাসতে এইসব জায়গায় নিজেকে ভালোবাসতে নিজে ভালো থাকতে হবে। নিজের মানসিকতা এমন রাখতে হবে যে আমি সুস্থ চিন্তা করতে পারি, কোনটা ভালো কোনটা মন বুঝতে পারি এবং আমি অন্তত নিজের কাজে কোনো ক্ষতি করবো না এবং সবাই ছুটি করতে চাইব। এবং এই ব্যাপারে আমি আমি একদম আবার খুব বিষয়ে যাচ্ছি কারণ খারাপ বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করতে চাই না। সেটা হলো যে হার্ভার্ডের একটা রিসার্চে আমি উল্লেখিন পাই করতে ইয়েতে একটাতে আছে মন কি করে ভালো রাখতে হয়, তার মধ্যে আছে যে মন ভালো রাখার একটা উপায় তো হলো আমাদের হরমোন থেকে সেপারেশন থেকে হয়। খুব প্রাসঙ্গিক কথা কিন্তু অনেকের লাভ হবে, মন ভালো রাখা যায় অনেক সময় ভালো ডাইট থেকেও কিন্তু মন ভালো থাকে। এক্সারসাইজ করলে একটা হরমোন বেরোয় সেটা থেকে মন ভালো থাকে কিন্তু কিছুক্ষণের জন্য যতক্ষণ ওই হরমোনটা কাজ করে। ওরা রিসার্চ থেকে দেখিয়েছে সবচেয়ে দীর্ঘস্থায়ী নিজের মন ভালো থাকে যদি আপনি অপরের অপরের কি খুশি করে এটা তারা রিসার্চ করতে নৈতিকতা সাইকোলজির সাথে নৈতিকতা আপনি যতক্ষণ পর্যন্ত নিজে মনে করেন যে আমি অন্যদের খুশি করতে চাই ভালো করতে চাই ততক্ষণ পর্যন্ত আপনিও নিজে আমি খালি মানে শেষের দিকে আসছি যে আমি বলি যে আমাদের আজকে যে বক্তৃতা শুনলাম যেটা আমার মনে হয় আরো দীর্ঘ আমাদের মধ্যে অনুরণ হবে এবং তারও আরো এটা সিরিজ টু সিরিজ থ্রি এটা করবে যাতে করে আমরা স্যারের কাছে এই বিষয়ে একটা বই আশা করি বাংলায় বা ইংরেজিতে। উনি যেটা করছেন ভক্তিশাস্ত্রের মধ্যে কী করে অন্যান্য অনুসন্ধান করতে সেটা কলাবিদ্যার হোক দর্শনশাস্ত্রের হোক নীতিবিদ্যার হোক সাহিত্যের হোক সেগুলোকে কীভাবে প্রতিফলন করা যায় উনি তার মন্ডন করেছেন এবং আপনারা যারা অর্থনীতির ছাত্র ছিলেন তারা লক্ষ্য করবেন বেশিরভাগ উদাহরণ কিন্তু অর্থনীতির ছাত্রদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অর্থনীতির ছাত্র যারা নন তারাও কিন্তু এটার মধ্যে অনেক খোরাক পেয়েছে। আমি একটা কথা বলে আমি শেষ করি সেটা হচ্ছে যে আমাদের অতটা হতাশ হওয়ার কিছু নেই কেননা আমাদের শুরুর বিন্দুটা কিন্তু খুবই শক্তিশালী ছিল। এখন যাই হোক অর্থশাস্ত্রের অবস্থা বঙ্কিমচন্দ্রের কথাটাই আমি উল্লেখ করছি, বঙ্কিমচন্দ্র জন স্টুয়ার্ট মিলের সাথে কখনো দেখা হয়নি কিন্তু ভাব ছাত্র ছিলেন বলতে পারেন যে উনি নিজেকে মনে করতেন জন স্টুয়ার্ট মিলের। জন স্টুয়ার্ট মিল প্রিন্সিপলস অফ পলিটিক্যাল ইকোনমি লিখেছিলেন 1848 সালে, সেখানে কিন্তু বৈষম্য বা অর্থনৈতিক সাম্য এই নিয়ে কিন্তু খুব বড় ধরনের ভাবনা ছিল না, সেটা মোটামুটি ভাবে মার্শালের আগে একটা পূর্ব ছায়া ছিল যে কি ধরনের নয়া ধ্রুপদী অর্থশাস্ত্র হতে যাচ্ছে। এবং ঊনবিংশ শতাব্দী জুড়ে কিন্তু মার্শালের বইয়ের আগে 1890 বইয়ের আগে জন স্টুয়ার্ট মিলের
অর্থনীতির বইটা সিভিল সার্ভিসে পরীক্ষা দেওয়ার জন্য হলো অন্যান্য কারণ অবশ্য পাঠ্য, কিন্তু বঙ্কিম যখন বঙ্গদেশের কৃষক লিখলেন তখন তিনি শুরুতেই বললেন যে আজকাল শোনা যায় দেশের প্রচুর শ্রীবৃদ্ধি হয়েছে। তারপর তিনি উদাহরণ দিলেন যে সেখানে বাণিজ্য তৈরি আসিতেছে, সেখানে সেতু হইতেছে, রাস্তার ধারে একটা লাইট গ্যাস গ্যাস লাইট তখন দেওয়া হচ্ছে। তখন তিনি বললেন যে এই যে শ্রীবৃদ্ধি হইতেছে ইহাতে কি মানে তোমার আমার উপকার হইতেছে, পরাণ মণ্ডল বা হাসিম সেখানে যে উন্নতি তার জন্য একটা শক্তিশালী কথা যে যে উন্নতিতে শতকরা 99 জনের উন্নতি হয় না, যে যাহাই বলুক আমি তাহার জয়গান করিব না। এটা তো একটা অকুপাই ওয়াল স্ট্রিট আন্দোলনের মতো যে 99% এর যদি এখানে উন্নতি না হয় সেই ডেভেলপমেন্টের আপনি জয়গান করবেন। আমাদের কিন্তু শুরুর বিন্দুটা কিন্তু ওই ধরনের, উনি কিন্তু বাণিজ্যে বসতি লক্ষ্যী ট্রেড এজ এ ইঞ্জিন অফ গ্রোথ এগুলোতে বিশ্বাস করতেন। জন স্টুয়ার্ট মিলের মতোই কম্পারেটিভ অ্যাডভান্টেজ এবং বঙ্কিম এগুলো নিয়ে সম্পর্কে অনেক লিখেছেন, কিন্তু উনি তারপরেও কিন্তু বৈষম্যের যে নিরসনের উপর সেটার উপর প্রচন্ড জোর দিয়েছে। তা আজকে যেটা স্যারের মুখ থেকে শুনলাম আর অন্যান্য অনেকগুলো বিষয় তার মধ্যে দুটো বিষয় আমার মনে কেটে আছে, হচ্ছে যে আমাদের আসলে ইকোনমিক ম্যান বা যেটা ইকোনমিকাস সেই ইকোনমিক ম্যান কনসেপ্টটাকে একটু রিথিং করা। আমরা আসলে অর্থনৈতিক ম্যান বটে, যেরকম উনি উদাহরণ দিলেন যে আমরা দরাদরি করি 5 টাকা 10 টাকা করে পরে আবার 100 টাকা দিয়ে দিই, করার তো পরতাও আমাদের মধ্যে। সুতরাং এই যে শুধু ইকোনমিক ম্যান হিসেবে নিজের সেলফ ইন্টারেস্টটাকেই একমাত্র পরিচয় জ্ঞান করলে অনেক জিনিস বোঝা যায়, বিশেষত আমাদের মতো সমাজে যেখানে উনি শেষে বলেছে বাজার ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা একটা বৈচিত্র্য আছে আমাদের এখানে। গ্রামের বাজার ব্যবস্থা শহরের বাজার ব্যবস্থা, গ্রামের সমাজ শহরের সমাজ, উঁচুতলার সমাজ নিচুতলার সমাজের মধ্যে মূল্যবোধের পার্থক্য। এই মূল্যবোধের পার্থক্যগুলো আমরা যদি ভালোভাবে স্টাডি করি সেটা সোশিওলজিস্ট ভাইরা তারাও এগিয়ে আসবেন, তাহলে আমরা মনে হয় একটা শক্তিশালী বিকল্প অর্থনীতি চর্চার একটা ধারা সৃষ্টি করবো। আমার মনে হয় আমি এই এরকম একটি উপদেশ দিয়ে শেষ করতে স্যারকে অসংখ্য ধন্যবাদ। আমার যেটা মনে হচ্ছে যে এই বক্তৃতা শোনার দেওয়া উচিত ছিল, আমি যেসব কোটেশন হয়েছে এটা পেলে তো আমি ঢুকাতাম। হয় ওনার কোয়াটা হবে না হয় যখন রাজনীতি মরে যায় তখন ইউরোপের রাজশক্তি বিপর্যস্ত হয়, কারণ ইউরোপের রাষ্ট্র ব্যবস্থাটা হয়েছে রাষ্ট্র মানে রাজনীতিকে। কিন্তু আমাদের দেশে যখন সমাজ মরে যায় তখন আমরা বিপর্যস্ত। আমাদের দেশে রাজা যায় রাজা আসে, উপরতলায় কি হচ্ছে না হচ্ছে এটা দিয়ে আমরা বিপর্যস্ত। আমাদের নিজেদের ভেতরে যখন দুর্বলতা গুলো দেখা যায় তখন আমরা বিপর্যস্ত। এই এই ধরনের কথার কারণটা কি, এখানে যে সিভিল সোসাইটির মধ্যে যদি স্ট্রেংথ কমে যায় তাহলে আমাদের জন্য সিরিয়াস ক্রাইসিস। পলিটিক্সে যদি ক্রাইসিস হয় সেটা হয়, কিন্তু ইউরোপের জন্য এটা যত মারাত্মক সেটা আমাদের সহমতি বাংলায় যেভাবে বলেছেন আমি কি নিয়ে করতে চাই আলোচনা।
সবশেষে আমরা আজকের বক্তা অধ্যাপক ডক্টর ওয়াহিদুল ইসলাম স্যারকে আজকের সভাপতি ডক্টর বিনায়ক সেন ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং ধন্যবাদ জানাচ্ছেন।